ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর নতুন একটা ভিডিও অনেক ওয়েলকাম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি তোমাদের সাথে আমার বাড়ির মানে আমার বাপের বাড়ির হোম ট্যুরটা শেয়ার করব। তোমরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা কেউ স্কিপ করবে না প্লিজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বেল নোটিফিকেশান অল করে দিয়ে। আর পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। এখন ঘড়ি দেওয়া আছে সকাল 10টা, তো চলো 10টা থেকেই আমি আমার বাড়ির হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। কেমন, একবার আমি করেছিলাম কিন্তু সেটা অল্প করে করেছিলাম, মানে পুরোটা করিনি আর কি, নিচের তলাটা করেছি, ওপরে তো যাইনি। তো আজকে আমি ওপর তলা নিচের তলা সবটাই তোমাদের দেখাবো। আমার বাপের বাড়িটা ভাঙাচোড়া, পুরনো বালি ঝরা, চুন ঝরা, কিন্তু ছোটবেলা থেকে এটা আমার খুবই প্রিয়। আমার স্বর্গ বলো, রাজপ্রাসাদ বলো, সবই, কারণ এখানে আমি বড় হয়েছি। আমার শৈশব যৌবন কেটেছে এবং এখনও আমি এখানে আসি। বিয়ের পর থেকে আমি এখানে বেশিরভাগ সময় আমার ছেলেরা হয়েছে কাটিয়েছি, তারপরেও মা বাবা চলে যাবার পরেও আমি আছি, এসেছি। তাই এটা হচ্ছে আমার একটা আলাদা মানে জগৎ, এই বাড়িটার প্রতি আমার একটা আলাদা টান, এই বাড়িটার প্রতি আমার একটা আলাদা মায়া ভালোবাসা আর কি। তো এই বাড়িটা যতই জরা জীর্ণ হোক না কেন, আমার কাছে সত্যি খুবই স্পেশাল, খুবই স্পেশাল, স্বর্গই বলতে পারো। স্বর্গ তো আমরা কেউ চোখে দেখি না, কিন্তু এটাই স্বর্গ, এটাই স্বর্গ আমার, আমার খুবই প্রিয় জিনিস। তো চলো, অনেক কথা হয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে শুরু করি প্রথম থেকে, কেমন, গেট থেকে। তো চলো ব্যাক ক্যামেরা করে সব দেখাবো। এই হচ্ছে বাড়ির সিঁড়ি আর এই হচ্ছে আমাদের সদর দরজা। তো চলো ঢোকা যাক। পুজোর সময় এসে পরিষ্কার করিয়েছিলাম, আবার দেখো গাছ হয়ে গেছে, কত তুলসী গাছের চারা বেরিয়েছে। আর দেখো এটা হচ্ছে তুলসী মঞ্চ চারা ছিল, মানে তুলসী আর মনসা, কিন্তু অবহেলা অযত্ন, আমি সেই কখনো কবে আসবো, তারপরে জল, এসব বিভিন্ন কারণে তুলসী গাছগুলো মরে গেছে। এখানে একটু অপরাজিত ফুলের গাছ হয়ে আছে, দেখো এখানে আমার মা অনেক গাছ বসিয়েছিল, দেখতে পাচ্ছ টবগুলো, কিন্তু এখন অযত্নের জন্য কিছুই হয়নি। এখানে দেখো কালমেঘ গাছ, এখানে দেখো নয়নতারা ফুলের গাছ, এইসব টব আমার মা বসিয়েছিল টবে গাছ, কিন্তু ওই যে অযত্ন, যার ফলে এগুলো আর মানে মরে গেছে আর কি। তো এটা আমাদের গেট, কিন্তু এখন এটা আর খোলা হয় না, কারণ আমি আসি বাইরের গেট দিয়ে, মানে পিছন দিকের গেটটা দিয়েই ঢুকি। এটা আমাদের মেন গেট ছিল বুঝলে, এই ঘরের, এটা হচ্ছে সদর দরজা, সদর দরজা দিয়ে বেরিয়েই এটাই ছিল মেন গেট, কিন্তু এখন এটা দিয়ে ঢোকা হয় না। আর এখন ঢোকা হয় যেটা দিয়ে, সেটা হচ্ছে পিছন দিক দিয়ে, ব্যাক সাইড দিয়ে, এই খিড়কি দিয়ে, এই যে এইখানটা দিয়ে ঢোকা হয় এটা দিয়ে, বুঝলে। তো চলো আগে প্রথমে তোমাদের বাগানটা একটু দেখিয়ে দিয়ে আসি, বাগানটা। এইটা আমাদের খিড়কির দরজা, তাই দরজাটা দেখো না, ফ্রেমটা চেঞ্জ করতে হবে, ফ্রেমটা দেখো না কীরকম ঢকঢক করছে, এই ফ্রেমটা ভেঙে গেছে অনেক দিনের। তো আর এটা দেখো আমাদের পাতকো, এই যে পাতকো, আর এটা হচ্ছে কল, এটা খারাপ হয়ে গেছে কলটা, আপাতত ওই ট্যাপ কলেই কাজ চলে, এটা আমাদের খারাপ হয়ে গেছে। এই যে পাতকো ছিল, এটা কল ছিল, ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। দাঁড়াও ছিটকি, এটা আবার খোলা যায় না। এই দেখো এটা আমাদের বাগান, সবটাই আমাদের এখানটা। মা বেঁচে থাকতে সব পরিষ্কার ছিল, মা মারা যাবার পর থেকে আর কে যত্ন নেবে, কেউ যত্ন নেবার নেই। এখানে নারকেল গাছ, সুপারি গাছ, মেহগিনি, অর্জুন, দেখো আবার একটা ঘুড়ি আটকে, উরি বাবা কি মশা, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে 4-5খানা। আমাদের কাঁঠাল গাছ, নিম গাছ এখানে আছে সবই, ওদিকটাই পুকুর, তাছাড়া সুপারি, অসত্য নয় দেবদারু, এইসব গাছ আছে অনেক, মেহগিনি, অর্জুন, নারকেল, অযত্ন
জন্য এই অবস্থা। এটা হচ্ছে আমাদের বাগান। এটা হচ্ছে আমাদের সমস্ত বাগানটা আমাদের। সুপুরি পরে আছে, সুপুরি পরে আছে, দেখো সুপারি পরে আছে। বাড়ির পিছন দিকটা দেখেছো, এখান দিয়ে শর্টকাটে মামার বাড়ি যাওয়া যাওয়া যায় জানো তো, শর্টকাটে মামার বাড়ি। এই হচ্ছে বাগান, এবার চলো ঘরে যাই। বাবা পায়ে আবার কি লাগলো রে বাবা, এই যে ঘরটা দেখছো বন্ধুরা, এই যে এই ঘরটা কিন্তু আমাদের আগে রান্নাঘর ছিল, এই কলের পাশে এটা আমাদের রান্নাঘর ছিল এই ঘরটা। কিন্তু আমাদের সব বিয়ে হয়ে যাওয়ার পর মা একা আর এখানে এলো না, মা বললো আমি সিঁড়ির তলায় রান্না করে নেবো, কে আবার গেট খুলে আসবে সেই। চলো এটা খুলেই দেখো এখন এখানে কি অবস্থা, দেখো সব জানলাগুলো দরজাগুলো খারাপ হয়ে গেছে। দেখো এখন এখানে এই যে পুরনো সাইকেল এই যে এইগুলো থাকে, এরকম অগোছালো নোংরা দেখো যে দেখেছো বাঙ্কের মাথায় এইসব এখন এগুলো থাকে। আর এটা আমাদের হচ্ছে এখানে ইয়ে কি বলে এটাকে, মোটরটা আছে এখানে আর সাইকেল পুরনো। এখানে আগে রান্নাঘর রান্না করা হতো, এটা আগে রান্নাঘর ছিল। চলো এবার ঘরে যাই, এই খিড়কিটা দিয়েই আমরা ঢুকি আর বেরোই। এ দেখো এখানে বেসিন, এটা হচ্ছে ঘরের ভেতরের যে বাথরুমটা সেটা হচ্ছে এটা, ঘরের মধ্যে বাথরুমটা। বাইরে যে আমাদের বাথরুম পায়খানা ছিল এটা আমাদের পাঁচিলের মধ্যেই, দেখতেই পাচ্ছ ঘরটা কিন্তু আমাদের পাঁচিল দিয়ে ঘেরা কেমন। তা এইটা হচ্ছে পুরনো বাথরুম, এটা পায়খানা ছিল এইটা এটা, আর এরা হচ্ছে নতুন বাথরুমটা, মানে নতুন বলতে অনেক পুরনো হয়ে গেছে পায়খানা বাথরুম একসাথে, এখানে একটা পায়খানা এখানে একটা বাথরুম। আর ঘরেরটা তো এখানে আছে, এটা ঘরের ভেতরে ঢুকে এটা বাথরুম। তো এই যে ঘরটা এটা হচ্ছে আমার মায়ের ঘর ছিল, বাবাও শুতো তারপরে বাবা আর পরবর্তীকালে মা শুতো। দাঁড়াও আলে জালি, এটা হচ্ছে অন্ধকার না ঘরটা, দাঁড়াও একটুখানি দাঁড়াও। এ দেখো এটা হচ্ছে বাবাও শুয়েছে মাও শুতে, এখন আমরা এসে শুই ছেলেদের নিয়ে। তো এটা হচ্ছে আমার মায়ের বাবার ঘর বলা যেতে পারে। কাঠেরহালাটা দেখেছো আমার ছেলেরা কী সুন্দর গুছিয়ে রেখেছে। যাই হোক এটা আমার মায়ের বিয়ের আলমারি। আর দেখো এর মাঝখান দিয়ে একটা দরজা ফোটানো আছে, আমাদের দুটো ঘরের মাঝখান দিয়ে একটা দরজা ফোটানো আছে, এখান দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে আমাদের আমরা শুতাম আর কি, রুদ্রনীলকে নিয়ে আমি এলে এখানে শুতাম, আর ও ঘরে আমার বাবা মা শুতো, বা বাবা বোনেদের নিয়ে শুতো মা, বাবা খাটে মা নিচে, এরমভাবে শুতাম আর কি। আর এই ঘরটা সাধারণত টিভি লোকজনের আসা বসা টিভি দেখা এইসব বেশ ভালোই দিনগুলো ছিল জানো বন্ধুরা, কিন্তু কীভাবে কী হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল হারিয়ে গেল, নাহলে আমার ভালো দিন ছিল ভালো দিন ছিল জানো তো। এই হচ্ছে আমার বাবা আর আমার মা, এটা আমার বাবা মা, দিনগুলো ভালোই কাটছিল কিন্তু জানি না কী হয়ে গেল সব কোথা থেকে। এইটা দেখো এটা হচ্ছে গেট, আর এইখানে মা সিঁড়ির এখানে বসে রান্না করার ব্যবস্থা করেছিল, কিন্তু আমি আবার একটা টেবিলটা শুধু মুধু পড়ে আছে বলে টেবিলে রান্নার ব্যবস্থাটা করেছি এখানে, দেখতে পাচ্ছ
সব অগোছালো হয়ে গেছে গো, মা চলে গেছে তো সব অগোছালো হয়ে গেছে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর, আমার মায়ের সাদের ঠাকুর ঘর, এখন অযত্নে পড়ে আছে। আমি কত করবো বলতো, আমি তো থাকি না এখানে, আমি তো দুদিনের জন্য আসি, তোমার ভালোটা জানি, আমি তো দুদিনের জন্য আসি গো, কত করবো বলো। দেখো দেখো আমার মায়ের সাদের ঠাকুর ঘর। আমার মা আমরা আসবো বলে বাচ্চা নিয়ে আসতুম, গরম হতো, ওরা খুব গরমে থাকতে পারতো না। এই একটা পাখা কিনেছে, এইখানে একটা পাখা কিনেছে, আর সব অজাদনে পড়ে আছে গো, খারাপ হয়ে গেল। মা তারা কোথায়, কি হয়ে গেল মা? আরে এই হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর। চলো ঠাকুর ঘরটা দেখে নিলে, এখানটা রান্নার জায়গাটাও দেখে নিলে, নিক পাড়া ছড়া, আমি জুতোটা নেব, ওপরে ঘরে যাব। আমার পাড়া ছড়া খাটে চলে যা, তোর খাট পরিষ্কার করে দিয়েছি, চা বিস্কুটটা খেয়ে নে, আর কিছু জল খাবার দেবো না। চলো বন্ধুরা এবারে ওপরে যাব, ওপরটা তাই অন্ধকার দেখতে পাচ্ছে সিঁড়ি, চলো দরজাটা খুললে আলো হবে। দেখছো কি অযত্ন, কি অবস্থা! এই দেখো এইটা ঠাকুর ঘর ছিল আমাদের, কিন্তু আমার মা বললো ওই এত উঁচুতে এসে ঠাকুর পুজো করা সম্ভব নয়, মায়ের পায়ে ব্যথা, সেই জন্য এখানটা সেই গোডাউন স্টোর রুমের মতো হয়ে গেছে। নাহলে এটা ঠাকুর ঘর ছিল আমার মায়ের, মানে ঠাকুর পুজো হতো। আর এটা আমার মা ঘিরে নিয়েছে, কারণ আমার ছেলেরা আসবে, ওদের ফাঁকা ছিল এখানটা, বুঝলে? তালাটা খুলি দাঁড়াও। দেখো বন্ধুরা আমাদের ছাদের উপর থেকে, ছাদরাও দেখো কি অবস্থা। ছাদের পরের দিন যে পরের বাড়ি যখন আসবো, এই ছাদরাকে না ভালো করে ঝাঁট দিতে হবে, ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে, নোংরা নোংরা হয়ে গেছে ছাদে। চারপাশটা দেখো, এটা বৌদিদের বাড়ি, আমাদের নিজেরা দেখো, এটা এই সাইডটা দেখালাম, চলো ওই সাইডটা দেখো, আমাদের বাগানের দিকটা, আমাদের কাঁঠাল গাছ, এটা দেখো কাঁঠাল গাছ, এই দিকটা আমাদের বাগান, এই দিকটার বাগানটা হচ্ছে আমাদের কাকাদের, এদিকটা আমাদের বাগান। চলো হনুমান ঢুকে পড়বে, কোথায় গেটটা লাগিয়ে দিই, দাও টেনে দিই, কলাপসি, চলো এই ঘরটা ঢুকি ওপরের ঘরে, চলো ওপরের ঘরটা তোমাদের দেখিয়ে দিই। এই ঘরটা নতুন করা হয়েছিল, কারণ আমাদের কবির ছেলে, আমার ছেলে পুলে নিয়ে যখন আসতাম বাপের বাড়িতে, পাড়াতো তখন আমার ছোটো বোন তখন এমএ পড়তো, তো ওর পড়াশোনার খুব অসুবিধে হতো, বুঝলে তো? যেই কারণে আমার বাবা এই ঘরটা করলো ওপরে, বললো ছোটো জামাই আসবে, ওরা ওপরে থাকবে, এইসব বিভিন্ন রকম ভেবে ঘরটা করা হয়েছিল। পাড়ো এখানে ছিল, পড়াশোনা করতো ওপরে, পাড়োর বরকে নিয়ে পাড়োর বাসর ঘর হয়েছিল এই ঘরটাতে। এটা হচ্ছে ওপরের বাথরুমটা, দেখো শুধু একটা বাথরুম আছে, এখানে পায়খানার ব্যবস্থা করলে ভালো হতো, শুধু বাথরুমটাই আছে এখানে, ঝুল ফুল পড়েছে, এখন সব পরিষ্কার করতে হবে, বুঝলে তো? তো পাড়োর বাসর ঘর হয়েছিল পাড়োর বিয়ের সময়, আর পাড়োর বর এলে যখন পুজোর সময় সবাই একসাথে আসতাম, তখন পাড়ো ইয়ে করতো, এখানে উঠে যেত, ওপরে থাকতো না পাড়ো আর পাড়োর বর, আমরা নিচে থাকতাম। তো এই দেখো জানলা আর খুলছি না, বাগানের দিকে সব জানলা খুলছি না, খুললে আবার দিতে হবে, অনেক ঝামেলা, একবার দাঁড়া লাইটটা জ্বালি। এই হচ্ছে আমাদের ওপরের ঘর, এই হচ্ছে বিছানা, সবই অযত্নে ধুলো নোংরায় পড়ে আছে,
বুঝলে, এইসব জানলাগুলো সব বাইরে আর খুলে দিলে প্রচণ্ড হাওয়া আর রোদ্দুর সব দিকেই ভালো। এই হচ্ছে আমার বোনের পড়ার তাক। আর এই দেখো এইখানে যে প্রাইজগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি সব পেয়েছি, এগুলো আমি সব পেয়েছি গানের, আমার গানের কম্পিটিশান এইসব পেয়েছিলাম। আর রুদ্র নয়, এগুলো সব আমার কম্পিটিশনে পাওয়া পুরস্কার। এগুলো সব পাড়ার বই, এই বইটা নেতাজি, এটা আমার বই, এসব পাড়ার বই। এই দেখো এগুলো সব পাড়ার বিয়ের তত্ত্বে সাজানো হয়েছিল, সেই সব পাড়ার বিয়ে এগুলো সব এসেছিল, পাড়ার টেডি সব অযত্নে পড়ে আছে, সব 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 অযত্নে পড়ে আছে, কেউ ভোগ করার নেই, এসে ভালো করে পরিষ্কার পরিষ্কার করতে হবে। আমি যদি ইউটিউব থেকে, আমার খুব ইচ্ছা আছে জানো বন্ধুরা, আমি যদি ইউটিউবে কিছু একটা করতে পারি না, তাহলে আমি, আমার নিজের ক্ষমতা নেই গো, আমার শরীরও ভালো নয়, আমার এত খাটারও ক্ষমতা নেই, আমি লোক দিয়ে এগুলো সব পরিষ্কার ঝুরিষ্কার জুল ফুল ঝেড়ে পরিষ্কার ঝুরিষ্কার করবো, আমার খুব ইচ্ছা, সেটা আমি আমার নিজের টাকা দিয়ে করবো। এবার দেখো আমার বাপের বাড়ি পরিষ্কারের টাকা কেন আমার বাবা দিতে যাবে বলো, আমার খুব ইচ্ছা, আমি আমি মানে ইউটিউব থেকে যদি কিছু অন্তত করতে পারি, তো আমি আমার এই পাওয়ার ঘরটাকে না একটু সুন্দর করে স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। কত যত্ন করে কত কষ্ট করে ঘরটা করেছে, হ্যাঁ দেখো চলে গেল, ভোগ করতে পারলো না, বাবাও চলে গেল, মাও চলে গেল, মা যখন ছিল মা মেনটেন করতো, সব সব মা মেনটেন করতো, কিন্তু এখন কি অযত্ন অবহেলায় পড়ে আছে। আমি নিচের ঘর পরিষ্কার করবো না অপর ঘর পরিষ্কার করবো, আর আমার তো নিজেরও শরীরটা ভালো নয় বলো, আমার নিজেরও শরীরটা তো ভালো নয়, কি অবস্থায় পড়ে আছে, এটা আমাদের ওপরের ঘর, আর কি করবো বলো। কিন্তু ইউটিউবে আমি তো কিছু করতেও পারছি না বলো, এটা তো আমার হাতে নয় বলো, চেষ্টা করছি কিন্তু পাচ্ছি কই, দাঁড়াও লাইটটা নিভিয়ে দিই। দেখেছো এখানে দুটো পাখা লাগানো, সব দিক থেকে সুন্দর ঝকঝকে বাড়ি, কিন্তু কেউ নেই ভোগ করার। চলো বন্ধুরা এবারে নিচেটা যাই, তোমাদের সবটাই ঘুরিয়ে দেখালাম। তো বন্ধুরা আমার বাড়ির হোম ট্যুর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, প্লিজ একটু দেখো, কেউ স্কিপ করো না, কারণ ওয়াচ টাইমটা অনেক অনেক প্রয়োজন, তোমাদের ভালোবাসা তো অনেক পেয়েছি কিন্তু আরও অনেক প্রয়োজন, তোমাদের ভালোবাসা না পেলে তো কিছু করতে পারবো না বলো, তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো, একটু ভালোবাসা আরও অনেক দিও, অনেক দিও। তো এটাই আমার বাপের বাড়ি, আমার স্বর্গ, আমার ভালোবাসা, আমার ভালো লাগা, আমার জন্মভূমি, আমার জন্মভিটে, আমার বাল্য, আমার শৈশব, আমার আমার যৌবন এখানেই কেটেছে, এটাই আমার কাছে সব। হোক গে চুনঝরা বালিঝরা ভাঙা নোংরা যাই হোক, আমার রাজপ্রাসাদ এটাই। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ টাটা ভাই ভাই, সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো।